এখন সিটি কর্পোরেশনকে আমি দোষ দিতে চাই না। সিটি কর্পোরেশনের মেয়র হলে মনে করে তারা নিজেরাই সরকার, যা ইচ্ছে তা করে, দে ডোন্ট টেক এনি পারমিশন ফ্রম এনিবডি। তারা মনে করে তাদের পারমিশনের কোনো প্রয়োজন নাই। যেরকম আমরা পাঁচালাইস এলাকা আমরা অধিগ্রহণ করেছি, সরকার অধিগ্রহণ করেছে, গণপূর্ত অধিগ্রহণ করেছে, সেখানে অধিগ্রহণ করার পর এটা আমার হবে না, এটা পাকিস্তান আমলে অধিগ্রহণ করছে। সাংবাদিক ভাইরা একটু ভালো করে আপনারা দেখেন ব্যাপার উঠে গিয়া, এইটা পাকিস্তান আমলে অধিগ্রহণ করা কি জন্য? আবাসিক এলাকা করার জন্য। এবং সেখানে একটা পার্ক করছে তারা, তার নাম হলো জাতিসংঘ পার্ক। সে পার্কটা পাকিস্তান আমলে মিউনিসিপ্যালিটিকে দিয়েছিল দেখাশোনা করার জন্য। মিউনিসিপ্যালিটির পরে সিটি কর্পোরেশন হলো, অনেক মেয়র আসলো, অনেক মেয়র আসলো, অনেক মেয়র আসলো, তারা নিজেরাই সরকার, যা ইচ্ছে তা করল। এখন বলে কি আমি দখলি সূত্রে মালিক, কোনো জমির মালিককেও দখলি সূত্রে মালিক হতে পারে? বলেন না ভাই, হতে পারে? এখন জাতিসংঘ পার্কে আমি মনে করলাম যে আমি যখন মন্ত্রী হয়েছি চট্টগ্রামের একটা সুন্দর একটা পার্ক করে দিই, আমি করতে পারতেছি না। সিটি কর্পোরেশন বলতেছে দখলি সূত্রে নাকি মালিক। এখন আমি এখানে দাঁড়িয়ে আছে, সিডিএস চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, এটা দখল হলো? এখন আমরা সবাই বলি যে আমরা এখানে দখল সূত্রে মালিক হবে, আমরা সবাই এখানে এখন আমরা দখল করে আছি না, এটা তাহলে কি আমরা দখল সূত্রে মালিক হতে পারি? আমার পার্ক দরকার আছে কিনা বলেন, আছে পার্ক দরকার আছে? তাহলে জাতিসংঘ পার্ক তো হবে ইনশাআল্লাহ। আমরা সিডিএর আমরা এই যে এই দৃষ্টিনন্দন পার্ক আমরা করতেছি ইয়েতে কি বলে আগ্রাবাদে, কেমন জামুরি মাঠে, তার পাশে সেই সিটি কর্পোরেশন আবার আমার জায়গা, গণপূর্তের জায়গা, বিনা পারমিশনে কি করলো? শিশু পার্ক করলো, কি করলো? 200টা দোকান করলো, কিন্তু মালিককে গণপূর্ত। আগামী অতি সত্তর আমি এই পার্কে ভেঙে সেখানে তিনটা খেলার মাঠ করব। আমাদের ছেলেরা খেলার জন্য তাদের মাঠ নাই, কি কি খেলার মাঠ করব আমি হিসাব করছি। আমি 7 একরের উপরে, 7 একর, 8.5 একর আছে, 7 একরের উপরে 3টে খেলার মাঠ করব। একটা হবে ফুটবল খেলা, একটা হবে ক্রিকেট খেলা, একটা হবে হকি খেলা, বাস্কেটবল সহ। ঠিক আছে, এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।